फोन कर सबाई विभ्रांत हो गए तुम्हारे विधाननगर न्यूटाउन चिंता करते चल व्यक्तिगत दीदी सबटाई क्या তার ইচ্ছে তার প্রচেষ্টা এবং তার সম্মান রাখতে পারি এটাই কোনটা আজকে হ্যাঁ আজকে দল আপনাকে আবার পুনরায় প্রার্থী করলো 31 নম্বর ওয়ার্ডে কি বলবেন দেখুন মানে দলের অন্তর্ভুক্ত আমি একটা অন্য দলে চলে গেছিলাম মানে দিকবিক ভ্রান্ত হয়ে সেখান থেকে আবার দলনেত্রী নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির সহযোগিতায় আবার দলে অন্তর্ভুক্ত হলাম এবং পরবর্তীকালে আজকে দিদির আশীর্বাদে এবং অভিষেকের সহযোগিতায় যে দল আমায় দায়িত্ব দিল সেই দায়িত্ব বিগত দিনের মতো অক্ষরে অক্ষরে পালন করে বিধাননগর পৌর নিগমের বাসীর কাছে আবার বিধাননগরকে সুন্দর বিধাননগর করে তোলার যে কাজ নিশ্চয়ই আমরা প্রচেষ্টা করব এবং আমার মনে হয় 41-0 ই হয়তো হবে থ্যাঙ্ক ইউ ওকে হ্যালো পকড়ো এটা সবটাই দলনেত্রী এবং দিদি মমতা ব্যানার্জির আশীর্বাদ মমতাদি দলে নিয়েছেন আমি অন্য দলে চলে গেছিলাম সেখান থেকে এনে আবার আমাকে দলে নিয়েছেন আবার দলের জায়গা দিয়েছেন এবং কাজ করার সুযোগ দিলেন ওনার সম্মান রাখতে পারবো এটাই ভগবানের কাছে প্রার্থনা কি কি কাজ এখনো জেতার পরে সেগুলো ঠিক করেছেন আগে তো ভোটটা শান্তিতে হোক ভালোভাবে হোক সুন্দরভাবে হোক 2021 বিধানসভা নির্বাচনে আমি বিজেপির প্রার্থী ছিলেন সেখান থেকে হার তারপরে আবার তৃণমূলে ফিরে প্রার্থী দেখুন পৌরসভা এটা আমার ষষ্ঠবার একই ওয়ার্ডে কোনোদিন হারিনি আর এখানে 41 জন যে প্রার্থী আমি মনে করি 41 জনই মমতাদির প্রার্থী এবং ভোটটা লোকে দেয় মমতা ব্যানার্জিকে দেখে আমি বিধানসভায় দাঁড়িয়েছিলাম নিশ্চয়ই আমি হেরেছি কিন্তু আমি এখনও অকপটে স্বীকার করছি ব্যক্তি আমি হারিনি ওটা মমতা ব্যানার্জির ছবির বিরুদ্ধে লড়ে পেয়া পারিনি থ্যাংক ইউ